পৃথিবীর প্রায় সব বাঙালিরা আপনাদের দুজনকেই ভীষণ ভালোবাসে। বলতে পারেন আসাদুজ্জামান নূর নাকি মমতাজকে বেশি ভালোবাসে? ওনার বেলা সত্যি মোটেও না, কারণ সবচেয়ে যিনি আমার সামনে আসাদুজ্জামান নূর, উনি আসলে আমাদের এত শ্রদ্ধার একটি জায়গা এবং সারা বাঙালি জাতি যখন আসলে আমাদের বা এই মানে আমাদেরকে কেউ জানেই না চিনেই না সেই সময় থেকে যিনি আমাদের নূর ভাই এবং সকলের প্রিয় এক নামে বাকের ভাই, যার জন্য মাঠে ঘাটে মানুষ, গ্রাম বাংলার মানুষ নেমে গিয়েছিল। এত কিছু ছিল না, শুধু বিটিভি, তারপরেও সেই নাটক দেখে আজকে সেই জনপ্রিয় মানুষটি আমাদের সামনে, যার তুলনা উনি নিজেই। ওটা আসলে ইতিহাসের অংশ হয়ে গেছে, মানুষ ওটা ভুলে গেছে, এখনো ভুলে নাই, কোনোদিন ভুলবে না। যেমনিভাবে আমরা মুক্তিযুদ্ধের ইতিহাসকে মনে রাখব এবং মুক্তিযুদ্ধের জন্য যারা আপনারা যারা কাজ করেছেন, যারা জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন এবং সর্বকালে সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ, আমি মনে করি যে কাউকে এই বাঙালি জাতি ভুলবে না। সেই জন্যই আমি বলবো যে আপনি আমাদের কাছে একেবারেই শিক্ষণীয় এবং একেবারেই পূজনীয় একটি জায়গায় রয়েছেন। আমার মনে হয় এই বিষয়ে আপনার কবিতা দিয়ে বা মুক্তিযুদ্ধের উপরে কবিতা দিয়ে আমরা আজকে যদি শুরু করি। আমি কবিতা শুরু করার আগে আমি শ্রদ্ধা জানাই সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি, শ্রদ্ধা জানাই চার জাতীয় নেতার প্রতি। আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি 30 লক্ষ শহীদের কথা, আমার লক্ষ লক্ষ মা বোন যারা পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে এবং তাদের দোসরদের হাতে নির্যাতিত হয়েছিলেন। আমি শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের প্রতি। আমি কিছু কবিতার অংশ বিশেষ আর কিছু কবিতা আমি পুরোটাই আবৃত্তি করবার চেষ্টা করব। ধনধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা, ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কুতুমি, ও সে সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। সার্থক জন্ম আমার জন্মেছি এই দেশে, সার্থক জন্ম মাগো তোমায় ভালোবেসে, জানিনে তোর ধন রতন আছে কিনা রানীর মতন, শুধু জানি আমার অঙ্গ জুড়ায় তোমার ছায়ায় এসে, সার্থক জন্ম আমার জন্মেছি এই দেশে। কোন বনেতে জানিনে ফুল গন্ধে এমন করে আকুল, কোন গগনে ওঠে রে চাঁদ এমন হাসি হেসে, আঁখি মেলে তোমার আলো প্রথম আমার চোখ জোড়ালো, ওই আলোতে নয়ন রেখে মুদব নয়ন শেষে, সার্থক জন্ম আমার জন্মেছি এই দেশে। দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার, দুলিতেছে তরি ফুলিতেছে জল ভুলিতেছে মাঝি পথ, ছিঁড়ি আছে পাল কে ধরিবে হাল, আছে কার হিম্মত কে আছো জোয়ান, হও আগুয়ান হাঁকিছে ভবিষ্যৎ, এ তুফান ভারী দিতে হবে পারি নিতে হবে তরি পার। দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার, তিমির রাত্রি মাতৃমন্ত্রী সন্ত্রীরা সাবধান, যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা ঘষিয়াছে অভিযান, ফেনাইয়া ওঠে বঞ্চিত বুকে পুঞ্জিত অভিমান, ইহাদের পথে নিতে হবে সাথে দিতে হবে অধিকার। দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার, অসহায় জাতি মরিছে ডুবিয়া
জানে না সন্তরণ কান্ডারি আজ দেখিব তোমার মাতৃমুক্তিপণ হিন্দু না ওরা মুসলিম এই জিজ্ঞাসে কোন জন কান্ডারি বলো ডুবিছে মানুষ সন্তান মোর মার দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পারাবার ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান আসি অলক্ষে দাঁড়ায়েছে তারা দিবে কোন বলিদান আজ পরীক্ষা জাতির অথবা জাতের করিবে ত্রাণ তুলিতেছে তরি ফুলিতেছে জল কান্ডারি হুঁশিয়ার দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পারাবার লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। চমৎকার, কি বলবো, আসলে এই কবিতাগুলো যখন শুনি, এই কথাগুলোর মধ্যে যে কি যে একটা শক্তি, কি যে একটা অন্যরকম একটা মানে জায়গায় চলে যাই, আমার মনে হয় এই এই কথার পরে আমার মনে হয় একটা মানে গানে চলে যাই। আপনার এই কবিতার ভাব নিয়েই আমার প্রথম গানটা আমি করতে চাই, জিয়াউদ্দিন শেলি কথায়, এবং সুর করেছিলেন আমাদের আরেকজন শ্রদ্ধাভাজন সুরকার জনাব আলাউদ্দিন আলী সাহেব। ওনার মিউজিকেই একটা অ্যালবাম ছিল আমার, সেই অ্যালবামের যে প্রথম গানটা, আমার মুখে বাংলাদেশ ভাইরে, আমার বুকে বাংলাদেশ ভাইরে। আমার মুখে বাংলাদেশ ভাই রে, আমার বুকে বাংলাদেশ ভাই রে, জন্ম আমার সোনার দেশে, এই মাটিকে ভালোবেসে পরাণে ফুলে গাই রে। আমার মুখে বাংলাদেশ ভাই রে, আমার বুকে বাংলাদেশ ভাই রে, জন্ম আমার সোনার দেশে, এই মাটিকে ভালোবেসে পরাণে ফুলে গাই রে। আমার মুখে বাংলাদেশ ভাই রে, আমার বুকে বাংলাদেশ ভাই রে। আমার মুখে বাংলাদেশ ভাই রে, আমার বুকে বাংলাদেশ ভাই রে, জন্ম আমার সোনার দেশে, এই মাটিকে ভালোবেসে পরাণে ফুলে গাই রে। আমার মুখে বাংলাদেশ ভাই রে, আমার বুকে বাংলাদেশ ভাই রে। আমের
জগতে আর নাই রে আমার মুখে বাংলাদেশ ভাই রে আমার বুকে বাংলাদেশ ভাই রে জন্ম জগতে আর নাই রে আমার মুখে বাংলাদেশ ভাই 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 রে ভারী সুন্দর গান। এইসব গান শুনলে আমরা আবার সেই দিনগুলোতে ফিরে যাই যখন গোটা বাঙালি জাতি মুক্তি সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল বঙ্গবন্ধুর ডাকে। আমি আগে যে কবিতাগুলো পড়লাম তার একটি ছিল দ্বিজেন্দ্রলাল রায়ের সে বিখ্যাত গানের অংশবিশেষ, দ্বিতীয় কবিতাটি ওটিও গান রবীন্দ্রনাথের, আর তৃতীয়টি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের। এবার আমি সিকান্দার আবু জাফরের একটি কবিতা পড়ছি। রক্ত চোখের আগুন মেখে ঝলসে যাওয়া আমার বছরগুলো আজকে যখন হাতের মুঠোয় কণ্ঠ নালীর খুন পিয়াসি ছুরি কাজ কি তবে আগলে রেখে বুকের কাছে কেউটে সাপের ঝাঁপি আমার হাতেই নিলাম আমার নির্ভরতার চাবি তুমি আমার আকাশ থেকে সরাও তোমার ছায়া তুমি বাংলা ছাড়ো। অনেক মাপের অনেক জুতোর দামে তোমার হাতে দিয়েছি ফুল হৃদয় সুরভিত সে ফুল খুঁজে পায়নি তোমার চিত্তরসের ছোঁয়া পেয়েছে শুধু কঠিন জুতোর তলা আজকে যখন তাদের স্মৃতি অসম্মানের বিষে তিক্ত প্রাণীর সাপদ নখের জ্বালা কাজ কি চোখের প্রসন্নতায় লুকিয়ে রেখে প্রেতের অট্ট হাসি আমার কাঁধেই নিলাম তুলে আমার যত বোঝা তুমি আমার বাতাস থেকে মোছো তোমার ধুলো তুমি বাংলা ছাড়ো। একাগ্রতার স্বপ্ন বিনিময়ে মেঘ চেয়েছি ভিজিয়ে নিতে যখন পোড়া মাটি বারে বারেই তোমার খরা আমার খেতে বসিয়ে গেছে ঘাঁটি আমার প্রীতি তোমার প্রতারণা যোগ বিয়োগে মিলিয়ে নিলে তোমার লোভের জটিল অঙ্কগুলো আমার কেবল হার জুড়ল হতাশ্বাসের ধুলো আজকে যখন খুঁড়তে গিয়ে নিজের কবরখানা আপন খুলির কোদাল দেখি সর্বনাশা বজ্র দিয়ে গড়া কাজ কি দ্বিধার বিষণ্ণতায় বন্দি রেখে ঘৃণার অগ্নিগিরি আমার বুকেই ফিরিয়ে নেব ক্ষিপ্ত বাজের থাবা তুমি আমার জলস্থলের মাদুর থেকে নামো তুমি বাংলা ছাড়ো। বাংলা ছাড়ো এবং প্রত্যেকটা অপসংস্কৃতিকেও আমরা বলবো বাংলা ছাড়ো, আমরা হিন্দিতে নয় উর্দুতে নয়। এখানে একটা গান আছে আমার অনেক আগের, আপনি এই গানটা খুব পছন্দ করেন, এটা মোহাম্মদ আবু সাইমের লেখা আলম শাহর সুর সঙ্গীতে, তো আমি এই গানটা শুনাই যে বাংলা ছাড়ো এবং অপসংস্কৃতি যারা অন্যান্য ভাষায় এবং অন্যান্য ভাবে করতে চায় তাদের জন্য এই গানটা আসলে আমার থাকবে যে আমি এই দেশের মানুষ, বাংলা আমার ভাষা, আমি বাঙালি, এই ভাষায় গান করি, এই গানটা শোনা। খালি এই প্রসঙ্গে একটি কথা বলে রাখি যে এই যে কবিতাটি পড়লাম এটি একসময় আমাদের সবার শ্রদ্ধাভাজন কিংবদন্তি শিল্পী গোলাম মোস্তফা তিনি এটি আবৃত্তি করতেন এবং অসাধারণ আবৃত্তি করতেন এবং সেটি তখন মানুষের মধ্যে যে আবেগ এবং যে উত্তেজনা সৃষ্টি করত সেটি অভাবনীয়। গান শুনি। হিন্দিতে নয় উর্দুতে নয় ইংলিশে নয় ফার্সিতে নয়
আমি বাংলাতে গানে গাই, এক তারা দো তারা হাতে ডুগডুগি বাজা। জারি সারি ভাটিয়ালি এই তো আমার গান, না শুনিলে বাঁশের বাঁশি ভরে না মন প্রাণ। মায়ের কথা মাটির কথা বাংলা কানে পাই, মিষ্টি মধুর সুরে সুরে হৃদয় ছুঁয়ে যাই। সেই সুরেরই তালে তালে, সেই সুরে হেলে দুলে সুজন মাঝি নৌকা বেয়ে যায়, নতুন বধূ লাজুক চোখে ফিরে ফিরে যায়। গানের সুরে কত পাখি অচিনি দেশে যায়, ধানের ক্ষেতে চাষি মজুর মুর্শিদি গান গায়। এমন মধুর মিষ্টি কথা, ঢোল সারিন্দা সানাই, লালন হাসন হইয়া সবাই এ দেশের গান গায়। মমতাজের কথা তোমরা শুনে রাখো ভাই, বাংলা গানের মেয়ে আমি আর কিছু না চাই। বাজাও রে ঢোল পাতার বাঁশি, বাজাও রে ঢোল পাতার বাঁশি, এক তারা দো তারা হাতে
হিন্দিতে নয়, উর্দুতে নয়, ইংলিশে নয়, ফার্সিতে নয়, বাংলাতে গান গাই। এক তারা দু তারা হাতে ডুগডুগি বাজাই, এক তারা দু তারা হাতে ডুগডুগি বাজাই, এক তারা দু তারা হাতে, এক তারা দু তারা হাতে ডুগডুগি বাজাই। এটা তো আমার সবসময় খুব প্রিয় গান। আমি আগেও প্রায় অনেক অনুষ্ঠানে আপনাকে অনুরোধ করেছি গানটি করার জন্য। আমি এবারে নির্মলেন্দু গুণ তার একটি কবিতা, স্বাধীনতা এই শব্দটি কীভাবে আমাদের হলো, এটি আসলে বঙ্গবন্ধু 1971-এর 7ই মার্চ ঐতিহাসিক রেসকোর্স, বর্তমানে সরোয়ারদী উদ্যান, সেইখানে এই যে সভা, সেই ঐতিহাসিক সভা, সেটিকে নিয়ে এই কবিতাটি। একটি কবিতা লেখা হবে, তার জন্য অপেক্ষার উত্তেজনা নিয়ে লক্ষ লক্ষ উন্মত্ত অধীর ব্যাকুল বিদ্রোহী শ্রোতা বসে আছে ভোর থেকে জনসমুদ্রের উদ্যান সৈকতে। কখন আসবে কবি? এই শিশু পার্ক সেদিন ছিল না, এই বৃক্ষে ফুলে শোভিত উদ্যান সেদিন ছিল না, এই তন্দ্রাচ্ছন্ন বিবর্ণ বিকেল সেদিন ছিল না। তাহলে কেমন ছিল শিশু পার্কে বেঞ্চে বৃক্ষে ফুলের বাগানে ঢেকে দেয়া এই ঢাকার হৃদয় মাঠখানি? জানি সেদিনের সব স্মৃতি মুছে দিতে হয়েছে উদ্যত কালো হাত, তাই দেখি কবিহীন এই বিমুখ প্রান্তরে আজ কবির বিরুদ্ধে কবি, মাঠের বিরুদ্ধে মাঠ, বিকেলের বিরুদ্ধে বিকেল, উদ্যানের বিরুদ্ধে উদ্যান, মার্চের বিরুদ্ধে মার্চ। হে অনাগত শিশু, হে আগামী দিনের কবি, শিশু পার্কের রঙিন দোলনায় দোল খেতে খেতে তুমি একদিন সব জানতে পারবে। আমি তোমাদের কথা ভেবে লিখে রেখে যাচ্ছি সেই শ্রেষ্ঠ বিকেলের গল্প। সেই উদ্যানের রূপ ছিল ভিন্নতর, না পার্ক না ফুলের বাগান এসবের কিছুই ছিল না, শুধু একখণ্ড অখণ্ড আকাশ যেরকম, সেরকম দিগন্ত প্লাবিত ধুধু মাঠ ছিল দুর্বাদলে ঢাকা, সবুজে সবুজময় আমাদের স্বাধীনতা প্রিয় প্রাণের সবুজ এসে মিশেছিল এই ধুধু মাঠের সবুজে। কপালে কব্জিতে লাল শালু বেঁধে এই মাঠে ছুটে এসেছিল কারখানা থেকে লোহার শ্রমিক, লাঙল জোয়াল কাঁধে এসেছিল ঝাঁক বেঁধে উলঙ্গ কৃষক, পুলিশের অস্ত্র কেড়ে নিয়ে এসেছিল প্রদীপ্ত যুবক, হাতের মুঠোয় মৃত্যু, চোখে স্বপ্ন নিয়ে এসেছিল মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত করুণ কেরানি নারী বৃদ্ধ বেশ্যা ভব ঘুরে, আর তোমাদের মতো শিশু পাতা কুড়ানিরা দল বেঁধে। একটি কবিতা লেখা হবে, তার জন্য কি ব্যাকুল প্রতীক্ষা মানুষের? কখন আসবে কবি? কখন আসবে কবি? শত বছরের শত সংগ্রাম শেষে রবীন্দ্রনাথের মতো দৃপ্ত পায়ে হেঁটে অতঃপর কবি সে জনতার মঞ্চে দাঁড়ালেন, তখন পলকে দারুণ ঝলকে তরিতে উঠিল জল, হৃদয়ে লাগিল দোলা, জনসমুদ্রে জাগিল জোয়ার, সকল দুয়ার খোলা, কে রোধে তাহার বজ্রকণ্ঠ বাণী, গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তাঁর অমর কবিতা খানি। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। সেই থেকে
স্বাধীনতা শব্দটি আমাদের। আহা, কি সুন্দর কথা। অনেকেই মুক্তিযুদ্ধকে দেখিনি, জাতির পিতার কথা শুনেছি, ইতিহাস হয়তো আমরা শুনি আপনাদের মুখে কবিতায়, তখন আমরা আসলে এটাকে একটু ধারণ করতে পারি যে একজন মানুষ যিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, আমরা শুধু মুখে মুখেই না, সেই মানুষটার যে ডাক, যে ডাকে সাড়া দিয়েছিলেন সেদিন সমস্ত বাঙালি, এই কবিতার মধ্য দিয়ে আমরা অনেক কিছু জানতে পাই। এবং আমার যেটা মনে হয় যে এই মানুষটাকে আমরা হৃদয়ে ধারণ করে রাখতে চাই। একাত্তরে আমরা যে শক্তিটিকে পরাজিত করেছিলাম মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে, সেই শক্তিটি ছিল একটি সাম্প্রদায়িক শক্তি এবং ধর্মের নামে মানুষকে বিভক্ত করে আমাদের শাসন এবং শোষণ করতে চেয়েছিল। এই শক্তিটি কিন্তু পরবর্তীকালে বিভিন্ন সময়ে বিভিন্ন অজুহাতে এই ভাস্কর্য বা আমাদের শিল্প সংস্কৃতি, আমাদের বাউল সম্প্রদায়ের উপরে হামলা, নানানভাবে কিন্তু বিষয়গুলো ঘটিয়ে চলেছে। এবং আমাদের, বিশেষ করে আমাদের বাংলাদেশের যে নারী, তাদের কতভাবে ঘরের মধ্যে আটকে রাখা যায়, লেখাপড়ার সুযোগ যাতে তারা না পায়, সংস্কৃতি চর্চা যেন তারা করতে না পারে, এই অপতৎপরতাগুলো তো চলছেই। সুতরাং সেগুলো প্রতিহত করা আজকে বাংলাদেশের সকল মানুষের দায়িত্ব বলে আমি মনে করি। তো আজকে আমি আরও দুটো ছোট কবিতা পড়ে শোনাই। আমি কবি সুভাষ মুখোপাধ্যায় এবং কবি শামসুর রহমানের দুটি কবিতার কিছু অংশ আমি পড়ে শোনানোর চেষ্টা করছি। এদেশ আমার গর্ব, এ মাটি আমার কাছে সোনা, এখানে মুক্তির লক্ষ্যে হয় মুকুলিত আমার সহস্র সাধ সহস্র বাসনা, এখানে বিচিত্র স্রোত মুক্তির একাগ্র লক্ষ্যে আসে, আজকের তুরঙ্গ ইতিহাসে দেশপ্রেম বলগা ধরে, পদক্ষেপ কেবলই চঞ্চল গ্রামে গঞ্জে শহরে বাজারে, দুর্জয় সংকল্প নেয় হাজারে হাজারে, মৃত্যুকীর্ণ পথে হই জড়, নতুন জন্মের ডঙ্কা বাজে বেদনায় পৃথিবী থর থর, এদেশ আমার গর্ব, এ মাটি আমার চোখে সোনা, আমি করি তারই জন্ম বৃত্তান্ত ঘোষণা, স্বাধীনতা তুমি রবি ঠাকুরের অজর কবিতা অবিনাশী গান, স্বাধীনতা তুমি কাজী নজরুল ঝাঁকড়া চুলের বাবরি দোলানো মহান পুরুষ, সৃষ্টি সুখের উল্লাসে কাঁপা স্বাধীনতা তুমি, মজুর যুবার রোদে ঝলসিত দক্ষ বাহুর গ্রন্থিল পেশি স্বাধীনতা তুমি, অন্ধকারের খাঁখা সীমান্তে মুক্তি সেনার চোখের ঝিলিক স্বাধীনতা তুমি, পিতার কোমল জায় নামাজের উদার জমিন স্বাধীনতা তুমি, উঠানে ছড়ানো মায়ের শুভ্র শাড়ির কাঁপন স্বাধীনতা তুমি, খোকার গায়ের রঙিন কর্তা খুকি রমন তুল তুলে গালে রৌদ্রের খেলা স্বাধীনতা তুমি, বাগানের ঘর কোকিলের গান বয়সী বটের ঝিলিমিলি পাতা যেমন ইচ্ছে লেখার আমার কবিতার খাতা। দারুণ। স্বাধীনতা নিয়ে যে কবিতাটি, আসলে স্বাধীনতাটা কি? স্বাধীনতা কোকিলের গান, স্বাধীনতা আমার যত ভালো লাগা, স্বাধীনতা আমার খেলাধুলা,
আপনারা জানেন এই যে বিশ্বকাপ খেলা বা যে কোনো খেলাধুলায় আমরা এত উজ্জীবিত হই, এত আমরা মানে কি বলবো পাগলের মতো কোনো না কোনো দেশকে সাপোর্ট করি, এই সব কিছুই আমি মনে করি এটা আমার স্বাধীনতা। আপনাকে আরেকটু গানের মধ্যে দিয়ে চাঙ্গা করার জন্য একটি খেলার গান গাবো, ফুটবল খেলা খেলাধুলা দামাল সিনেমা চলছে, আপনারা জানেন যে ফরিদুর রাজা সাগর সাহেবের উপন্যাস নিয়ে যে চমৎকার সিনেমাটি, এর মধ্যে আমার একটি গান রয়েছে, এই গানটি শোনাবো। Thank you.
মানুর ভাই যেটা আসলে বলতে চাই যে আমাদের মহান মুক্তিযুদ্ধকে ঘিরে আমাদের প্রত্যেকটা মানুষেরই আসলে যে যেভাবে পেরেছে এই এই যুদ্ধে সশরীরে অংশগ্রহণ করা এবং বিভিন্নভাবে সহযোগিতা করা এটা প্রত্যেকটা বাঙালিরই সেদিন ছিল এবং যেটা আমরা শুনেছি যে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র বিরাটভাবে একটা ভূমিকা রেখেছে এবং সাংস্কৃতিক কর্মীরা তারা বিভিন্নভাবে এটাকে মানে অবদান রেখেছে তাদের সুরের মাধ্যমে কথার মাধ্যমে গানের মাধ্যমে এবং আমরা দেখেছি যারা খেলেছে খেলোয়াড় তারাও এবং ফুটবল খেলোয়াড় তারাও দেখা যায় যে খেলেছে মুক্তিযুদ্ধ করেছে ওটার মধ্য দিয়ে তারা অনেক কর্ম করেছে এই দেশের জন্য আপনি যেটা বললেন বিষয়টা ওইরকমই ছিল যে সর্বস্তরের সকল মানুষ এই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এবং আমরা বাস্তব অভিজ্ঞতা থেকে দেখেছি যে একেবারে অল্প বয়সের একটা ছেলে সেও মুক্তিযোদ্ধাদের সঙ্গে নানানভাবে সহযোগিতা করছে আর আমাদের শিল্পীরা আমাদের সংস্কৃতিকর্মীরা স্বাধীন বাংলা বেতারের মাধ্যমে যেমন গোটা বাঙালি জাতিকে উজ্জীবিত করেছে ওই সময়টাতে মুক্তিযোদ্ধাদের উজ্জীবিত করেছে আবার পাশাপাশি আমাদের শিল্পীরা কিন্তু বিভিন্ন শরণার্থী শিবিরে গিয়ে এবং ভারতের বিভিন্ন রাজ্যে গিয়ে গানের মধ্য দিয়ে বাংলাদেশকে তুলে ধরেছে এবং শরণার্থীদের যে মনোবল সেটাকে অক্ষুণ্ণ রাখার চেষ্টা করেছে পাশাপাশি আমাদের খেলোয়াড় যেমন আমাদের ফুটবলাররা তারা যে খেলাগুলো খেলেছে সেগুলো ওই ভারতের জনগণের মধ্যে একটা নতুন করে উদ্দীপনা সৃষ্টি করেছিল এবং এটি আমাদের প্রয়োজন ছিল কারণ ওই সময় গোটা ভারতের জনগণ তথা পাশাপাশি সারা বিশ্বের জনগণের সমর্থন আমাদের প্রয়োজন ছিল এবং সেই জায়গাতে আমাদের ফুটবলাররা কিন্তু অনেক বড় একটা কাজ করেছেন এবং আমাদের ক্রিকেটারের মধ্যে তো শহীদ আছেন যারা যিনি মুক্তিযুদ্ধে জীবন দিয়েছেন শহীদ জুয়েল আমাদের ক্রিকেটার রকিবুল উনি তো ক্রিকেটের স্টিকারে জয় বাংলা লাগিয়ে উনি পাকিস্তান টিমের হয়ে খেলতে নেমেছিলেন স্বাধীনতার আগে এবং এই যে ফুটবলারদের কাহিনীটা এটা কিন্তু একটু সত্যি কথা বলতে কি একটু চাপা পড়েছিল আমাদের মুক্তিযুদ্ধে এই খেলোয়াড় শিল্পী সাহিত্যিক এদের যে ব্যাপক অবদান সেগুলো সবসময় সব জায়গা থেকে ফুটে ওঠেনি তো এই যে দামাল যে ছবিটি সিনেমাটা হয়েছে এই দামালের মধ্যে এটা আমিও দেখলাম যে এত চমৎকারভাবে ফুটবলারদেরকে এবং তাদের তারা ই নিয়ে মানে কি বলবো পতাকা নিয়ে মানে দেশ স্বাধীন হওয়ার আগেই তারা মাঠে নেমেছিল পতাকা নিয়ে এটা তো দারুণভাবে একটা সেটা সবার মধ্যে বিপুল আবেগের সৃষ্টি করেছিল এবং এই ক্ষেত্রে আমাদের ফরিদুর রেজা সাগর যিনি এই উপন্যাসটি লিখেছেন তাকে বিশেষ করে ধন্যবাদ দিতে হয় যে তিনি একটা ইতিহাস আমাদের সামনে নতুন করে তুলে নিয়ে প্রজন্মের কাছে এটা তুলে নিয়ে এলেন এটা শুধু নতুন প্রজন্ম কেন আমাদের প্রজন্মই তো অনেক সময় এই ব্যাপারে সচেতন নন তো সেই অনেক অজানা কাহিনী কিন্তু এখনও রয়ে গেছে আজকে গ্রামে গ্রামে যে মুক্তিযোদ্ধারা তাদের যে অবদান আমরা সেগুলো নিয়ে খুব বেশি কথা শুনি না আমরা হয়তো শহরে হাতের কাছে যাদের পাই তাদের আমরা সাক্ষাৎকার গ্রহণ করি আমরা তাদের কথা শুনি কিন্তু নীরবে নিভৃতে তো অনেকে অনেক কাজ করেছেন আমাদের মা বোনেরা তারা যেভাবে মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করেছেন আশ্রয় দিয়েছেন তাদের মুখে অন্ন তুলে দিয়েছেন সেগুলো কিন্তু আমরা অনেকটাই সেই কাহিনীগুলো আমরা জানি না শুধু আর তারা দেশের ভেতরে ছিলেন ভেতরে থেকেও জীবনের ঝুঁকি নিয়ে এই দেশের মানুষ কীভাবে মুক্তিযুদ্ধকে সহযোগিতা করেছেন সেই সব কাহিনীও কিন্তু এখনও আমাদের অজানা রয়ে গেছে ফলে অনেক কিছুই আমাদের করণীয় আছে তবে যাই হোক একটার পর একটা ঘটনা আমরা তুলে আনতে সক্ষম হচ্ছি আজকে ফুটবলারদের ঘটনাটা তুলে উঠে এসেছে আগামীতে হয়তো এইভাবে আরও নতুন এই কবিতাটি কবি শামসুর রহমানের অভিশাপ দিচ্ছি একাত্তরে যারা বাঙালিদের হত্যা করেছে নির্যাতন করেছে আমার মা বোনকে নির্যাতন করেছে তাদের বিরুদ্ধে কবির অভিশাপ বাণী উচ্চারিত হয়েছে এই কবিতায় না আমি আসিনি ওল্ড টেস্টামেন্টের প্রাচীন পাতা ফুঁড়ে দুর্বাসাও নই তবু আজ এখানে দাঁড়িয়ে এই রক্ত গধুলিতে অভিশাপ দিচ্ছি আমাদের বুকের ভেতরে যারা ভয়ানক কৃষ্ণপক্ষ দিয়েছিল সেটে মগজের কষে কষে যারা পুঁতেছিল আমাদেরই আপনজনের লাশ দগ্ধ রক্তাপ্লুত
যারা গণহত্যা করেছে শহরে গ্রামে টিলায় নদীতে ক্ষেত খামারে, অভিশাপ দিচ্ছি নেকড়ের চেয়েও অধিক পশু সেই সব পশুদের। ফায়ারিং স্কোয়াডে ওদের সারিবদ্ধ দাঁড় করিয়ে নিমেষেই ঝাঁঝা বুলেটের বৃষ্টি ঝরালেই সব চুকে বুকে যাবে, আমি তা মানি না। হত্যাকে উৎসব ভেবে যারা পার্কে মাঠে ক্যাম্পাসে বাজারে বিষাক্ত গ্যাসের মতো মৃত্যুর বিভৎস গন্ধ দিয়েছে ছড়িয়ে, আমি তো তাদের জন্যে অমন সহজ মৃত্যু করি না কামনা। আমাকে করেছে বাধ্য যারা আমার জনক জননীর রক্তে পা ডুবিয়ে দ্রুত সিঁড়ি ভেঙে যেতে, ভাসতে নদীতে আর বন বাদারে শয্যা পেতে নিতে, অভিশাপ দিচ্ছি সেই সব দজ্জালদের, অভিশাপ দিচ্ছি ওরা বিশীর্ণ গলায় নিয়ত ব্যারাক বয়ে গলিত নাছড় মৃতদেহ, অভিশাপ দিচ্ছি প্রত্যহ দিনের শেষে ওরা হাঁটু মুড়ে এক টুকরো শুকনো রুটি চাইবে ব্যাকুল, কিন্তু রুটি প্রসারিত থাবা থেকে রইবে দশ হাত দূরে সর্বদাই, অভিশাপ দিচ্ছি ওদের তৃষ্ণার পান পাত্র প্রতিবার কানায় কানায় রক্তে উঠবে ভরে, যে রক্ত বাংলায় বইয়ে দিয়েছিল ওরা হিংস্র জোয়ারের মতো, অভিশাপ দিচ্ছি আকণ্ঠ বিষ্ঠায় ডুবে ওরা অধীর চাইবে ত্রাণ, অথচ ওদের দিকে কেউ দেবে না কখনো ছুঁড়ে একখণ্ড দড়ি, অভিশাপ দিচ্ছি স্নেহের কাঙাল হয়ে ওরা ঘুরবে খেপার মতো এ পাড়া ও পাড়া, নিজেরই সন্তান প্রখর ফিরিয়ে নেবে মুখ পারবে না চিনতে কখনো, অভিশাপ দিচ্ছি এতটুকু আশ্রয়ের জন্যে বিশ্রামের কাছে আত্মসমর্পণের জন্যে তারে তারে ঘুরবে ওরা প্রেতায়িত সেই সব মুখের ওপর, দ্রুত বন্ধ হয়ে যাবে পৃথিবীর প্রতিটি কপাট, অভিশাপ দিচ্ছি অভিশাপ দিচ্ছি অভিশাপ দিচ্ছি। এবং যে কথাটা আমি বলছিলাম যে আমরা অজানা ইতিহাসগুলোকে তথ্যগুলোকে তুলে আনতে চাই, সেক্ষেত্রে আরেকটি বড় চেষ্টা হলো উদ্যোগ হলো আমাদের মুক্তিযুদ্ধ জাদুঘর, যেখানে মুক্তিযুদ্ধের ইতিহাসকে ধারণ করা হয়েছে এবং এটিকে আমরা সবাই মনে করি যে এটি জনগণের জাদুঘর। এটি মাননীয় প্রধানমন্ত্রী যেমন সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, তেমনি একজন রিক্সা চালকও এসে পাঁচ টাকা দিয়ে গেছেন, তো এইভাবেই জাদুঘরটি গড়ে উঠেছে সবার সহযোগিতায়। তো সামনে আমরা নিশ্চয়ই আরও অনেক বেশি এই ধরনের কাজ দেখতে পাবো, আমরা সেই অপেক্ষায় থাকলাম। আমি সৈয়দ শামসুল হকের আমার পরিচয় কবিতাটা দিয়ে আমার কবিতা পাঠের পর্বটুকু শেষ করতে চাইছি। আমি জন্মেছি বাংলায়, আমি বাংলায় কথা বলি, আমি বাংলার আলপথ দিয়ে হাজার বছর চলি, চলি বলি মাটি কোমলে আমার চলার চিহ্ন ফেলে, তেরো শত নদী সুধায় আমাকে কোথা থেকে তুমি এলে, আমি তো এসেছি চর্যাপদের অক্ষরগুলো থেকে, আমি তো এসেছি সৌদাগরের ডিঙার বহর থেকে, আমি তো এসেছি কৈবর্তের বিদ্রোহী গ্রাম থেকে, আমি তো এসেছি পালযুগ নামে চিত্রকলার থেকে, এসেছি বাঙালি পাহাড়পুরের বুদ্ধ বিহার থেকে, এসেছি বাঙালি জোড় বাংলার মন্দির বেদি থেকে, এসেছি বাঙালি বরেন্দ্রভূমি সোনা মসজিদ থেকে, এসেছি বাঙালি আউল বাউল মাটির দেউল থেকে, আমি তো এসেছি সার্বভৌম বারো ভৈঁয়ার থেকে, আমি তো এসেছি কমলার দিঘি মহুয়ার পালা থেকে, আমি তো এসেছি তিতুমীর আর হাজি শরিয়ত থেকে, আমি তো এসেছি গীতাঞ্জলি অগ্নি বিনার থেকে, এসেছি বাঙালি ক্ষুদিরাম আর সূর্য সেনের থেকে, এসেছি বাঙালি জয়নুল আর অবন ঠাকুর থেকে, এসেছি বাঙালি রাষ্ট্রভাষার লাল রাজপথ থেকে, এসেছি বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর থেকে, আমি যে এসেছি জয় বাংলার বজ্রকণ্ঠ থেকে, আমি যে এসেছি একাত্তরের মুক্তিযুদ্ধ থেকে,
এসেছি আমার পেছনে হাজার চরণ চিহ্ন ফেলে, শুধাও আমাকে এত দূর তুমি কোন প্রেরণায় এলে, তবে তুমি বুঝি বাঙালি জাতির বীজ মন্ত্রটি শোনো নাই, সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই, একসাথে আছি একসাথে বাঁচি আজও একসাথে থাকবই, সব বিভেদের রেখা মুছে দিয়ে সাম্যের ছবি আঁকবই, পরিচয় আমি বাঙালি আমার আছে ইতিহাস গর্বের, কখনোই ভয় করি না কো আমি উত্তত কোনো খড়গের, পরিচয় আমি বাঙালি আমার আছে ইতিহাস গর্বের, কখনোই ভয় করিনি কো আমি উত্তত কোনো খড়গের, শত্রুর সাথে লড়াই করেছি স্বপ্নের সাথে বাস, অস্ত্রেও শান দিয়েছি যেমন শস্য করেছি চাষ, একই হাসি মুখে বাজিয়েছি বাঁশি গলায় পড়েছি ফাঁস, আপোষ করিনি কখনোই আমি এই হলো ইতিহাস, এই ইতিহাস ভুলে যাব আজ আমি কি তেমন সন্তান, যখন আমার জনকের নাম শেখ মুজিবুর রহমান, তার ইতিহাস প্রেরণায় আমি বাংলায় পথ চলি, চোখে নীল আকাশ বুকে বিশ্বাস পায়ে উর্বর পলি, আমি জন্মেছি বাংলায় আমি বাংলায় কথা বলি, আমি বাংলার আলপথ দিয়ে হাজার বছর চলি। শ্রোতা দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে, এতক্ষণ আপনারা গান শুনলেন, কবিতা শুনলেন, কিছু কথাও শুনলেন এই স্বাধীনতার এই বিজয়ের মাসে। আপনারা সবাই ভালো থাকবেন এবং আমাদের মুক্তিযুদ্ধের যে চেতনা সেই চেতনাকে ধারণ করে আমরা সামনের দিকে এগিয়ে যাব। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে বাংলাদেশের স্বপ্ন দেখেছেন, সেই সব বাংলাদেশ, সেই স্বপ্নের বাংলাদেশ বাস্তবে রূপ নেবে, এই আমাদের প্রত্যাশা এবং প্রত্যয়। আপনাদের সবাইকে ধন্যবাদ।